নির্বাচনী বিধান বলছে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত নিষিদ্ধ সকল প্রকার প্রচার প্রচারণা, সাটানো যাবে না পোস্টার কিংবা ব্যানার। তবে ঢাকা সাত আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জন্য এই নিয়ম যেন কাজীর গরু কিতাবে আছে গোয়াল শূন্য। অভিযোগ আছে গত 30 নভেম্বর মনোনয়নপত্র দাখিলের পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ব্যানার পোস্টারে ছেয়ে যায় সংসদীয় এলাকা। এলাকার বাসাবাড়ির দেয়ালও রক্ষা পায়নি প্রতীক সম্বলিত ব্যানার থেকে। অথচ প্রতীক বরাদ্দ তো দূরের কথা, এখনও সম্পন্ন হয়নি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। প্রচার প্রচারণা চালিয়ে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন করলেও আওয়ামী লীগ প্রার্থী দায় চাপাচ্ছেন অতি উৎসাহী জনগণের উপর। এটা এখনো বিভিন্ন হয়তোবা সংগঠন বলেন বা বিভিন্ন কার্যক্রম যারা অনেক আমাদের, আসলে এটা তো কোঅর্ডিনেটেড এফর্ট না, সব কিছু তো আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তারা হয়তো যদি করে থাকলে অতি উৎসাহিত হয়ে, কারণ অনেকের আবেগ আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আওয়ামী লীগ প্রার্থীর এমন আচরণ সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী দাবি করে দ্রুত নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছেন আসনটির অন্যান্য প্রার্থীরা। আমিও নিজেই আচরণবিধি লঙ্ঘনের একটা অভিযোগ করেছি নির্বাচন কমিশনকে। আমরা স্বতন্ত্র প্রার্থী, নির্বাচন সকলের জন্য আইন সমান, এখানে পেশি শক্তি খাটিয়ে কোনো কিছু করা সম্ভব নয়। ঢাকা সাত আসনে মনোনয়ন দাখিল করেছেন 11 জন। আগামী 4 ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হবে। নির্ধারিত সময়ের আগে নির্বাচনী এলাকায় এভাবে ব্যানার পোস্টার সাটানো একদিকে যেমন নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন, ঠিক তেমনি সকল প্রার্থীর সমানাধিকারের বিষয়টি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। আর তাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে এমন অনিয়মের বিরুদ্ধে শুরুতেই ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।